রাজশাহী থেকে মৌলবাদীদের সমূলে উৎপাটনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হরতালের মতো ইস্যু সৃষ্টি করতে জামাত শিবির মিলে নিজেরাই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গুলি বর্ষণ করেছে বলে মন্তব্য করেন তিনি। রিপোর্টে আরো জানাচ্ছেন মুরসালিন বাবলা। রাজশাহীতে পুলিশের উপর আক্রমণ, 6 এপ্রিল হেফাজতে ইসলামীর লংমার্চ সহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 6 মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সরকারের শীর্ষ ব্যক্তিদের বৈঠক। সোমবার দুপুর 2:30 থেকে বিকেল 5:00 পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী কক্ষে রুদ্ধদ্বার বৈঠকে জামাত শিবিরের নাশকতা এবং 18 দলের জোটের ডাকা হরতাল নিয়েও কথা বলেন তারা। আমরা যে কোনো রাজনৈতিক দলের, যে কোনো সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আছে যে কোনো কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার, তার কর্মসূচি পালন করবে। যার শান্তিপূর্ণভাবে কোনো কর্মসূচি পালন করলে সরকারের তরফ থেকে কোনো আপত্তি নেই। উচ্চ পর্যায়ের বৈঠকের পর চলমান পরিস্থিতি নিয়ে র্যাব মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে রাজশাহী ও বিএনপি চেয়ারপারসন অফিসে গুলির ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের কাছে যেসব তথ্য এসেছে তাতে দেখা গেছে যে বিএনপি এবং তাদের সহযোগী তথাকথিত 18 দল নিজেরাই তাদের ঐতিহ্য অনুযায়ী গুলশানস্থ বিএনপি প্রধানের অফিসের সামনে গোলাগুলি করে হরতালের অনুকূলে জনসমর্থন আদায় করার অপচেষ্টা চালিয়েছে। দুষ্কৃতিকারীদেরকে ধরা এবং তাদের বিরুদ্ধে দেশের প্রযোজিত আইনে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ সংশ্লিষ্ট পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয় নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।